সিনেমার শুরুতে দেখা যায় ভার্জিন নামের একটা মেয়ে যে ঘাস ফড়িং চাষ করে, তার কাছ থেকে ঘাস ফড়িং কেনার জন্য একটা লোক তার কাছে আসে। সেই লোকটা ভার্জিনের ঘাস ফড়িং টেস্ট করে বলে খুব টেস্টি, কিন্তু ঘাস ফড়িংয়ের পরিমাণ খুব কম ছিল। তাই সে লোকটা বলে, গতবারও তুমি বলেছিলে ঘাস ফড়িং বেশি দেবে, কিন্তু এবারও দেখছি খুব কম, তাই আমি পরের বার থেকে তোমার কাছ থেকে ঘাস ফড়িং আর নেবো না। এই বলে লোকটা চলে যায়। এদিকে ভার্জিনি করিম নামে তার একটা বন্ধুকে ফোন করে, সে তার বন্ধুর কাছে টাকা ধার চায়। ভার্জিনি এটা বলে তার কাছে যে লোকটা ঘাস ফড়িং কিনতে এসেছিল সে আর কিনবে না, তাই করিম অন্য একটা লোককে ঘাস ফড়িং কেনার জন্য ফোন করে। এদিকে দেখা যায় ভার্জিনির মেয়ে লারা স্কুলে যাওয়ার পর তার স্কুলের বন্ধুরা অনেক মজা করে, কারণ তার মা ঘাস ফড়িং বিক্রি করে। এই বিষয় নিয়ে একটা ভিডিও কেভিন নামে একটা ছেলে ইন্টারনেটে ছেড়ে দেয়। এটার জন্য লারা রাগ হয়ে সে কেভিনকে আর সে ছেলেগুলোকে মারতে থাকে। ঠিক তখন তার মা এসে লরাকে থামায় আর তাকে সেটা করতে বারণ করে। এরপরে লরা তার মার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় ভার্জিনি লরার কাছে এসে বলে তারা সব গ্রাসহপার বিক্রি করে ফেলবে এবং এখান থেকে অন্য জায়গায় গিয়ে নতুনভাবে জীবন শুরু করবে। এতে লরা খুব খুশি হয়। এরপরে দেখা যায় ভার্জিনির কাছে একটা লোক ঘাস ফড়িং কিনতে এসেছে। সে ভার্জিনির কাছে ঘাস ফড়িংয়ের দামগুলো খুব কম দিতে চায়, যার ফলে ভার্জিনি খুব রেগে যায়। সে রাগ করে সে ঘাস ফড়িংয়ের বাক্সগুলো ফেলে দেয় আর লোককেও ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় ভার্জিনি রাগ হয়ে সেখানে যায় যেখানে ঘাস ফড়িংগুলো রাখা ছিল। সেখানে গিয়ে সে সব কিছু ভাঙতে থাকে, কিন্তু ভাঙার সময় সে পাশ পিছলে পড়ে যায় আর পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে তখন দেখতে পায় তার হাতে যে চোট লেগেছে সেখানে ঘাস ফড়িংগুলো আটকে আছে আর তার হাত থেকে রক্ত খাচ্ছে। এটা দেখে ভার্জিনি একটু অবাক হয়ে যায়, কারণ গ্রাসহপার কখনোই রক্ত খায় না, ওরা তো ঘাস খেয়ে বড় হয়। এরপরে ভার্জিনি করিমের সাথে দেখা করতে যায়। করিমের কাছ থেকে জানতে পারে যে লোকটা গ্রাসহপার কিনতে এসেছিল সে তাড়ি পাঠানোর লোক। এরপরে ভার্জিনি রাতের বেলা যখন সে ঘাস ফড়িং চেক করে তখন দেখে ঘাস ফড়িং অনেক পরিমাণ বেড়ে গেছে। এরপরে ভার্জিনি তার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে এসে ঘাস ফড়িংগুলোকে চেক করে। যখন দেখে ঘাস ফড়িংগুলো আরও অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে তখন সে বুঝতে পারে এইসব তার রক্ত খাওয়ার জন্যই হয়েছে। সে তার হাত থেকে ব্যান্ডেজটা খুলে ঘাস ফড়িংয়ের ওখানটা তার কাটা হাতটা এগিয়ে দেয় এবং ঘাস ফড়িংগুলো রক্তে থাকে, যার ফলে ভার্জিনি খুব কষ্ট হয়। কিন্তু তারপরে ভার্জিনি তার রক্ত খাওয়ায়। এরপরে ভার্জিনি তার হাতটা বের করে সেই ক্ষতস্থান থেকে নোংরাগুলো ফেলে দিয়ে আবার ব্যান্ডেজ করে দেয়। এরপরে দেখা যায় ভার্জিনির ছেলে সে বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে। সে তার মাকে জিজ্ঞাসা করে কী সমস্যা হয়েছে, কিন্তু তার মা বলে কিছুই হয়নি। পরের দিন সকালবেলা ভার্জিনি তার ঘাস ফড়িংগুলোকে দেখতে থাকে, দেখে তার পরিমাণ অনেক বেড়ে গেছে। এরপরে ভার্জিনি করিমের সাথে তার ঘাস ফড়িং রাখার জায়গাটা বাড়াচ্ছিল। ওখানে লরা চলে আসে এবং লরা এসে তার মাকে জিজ্ঞাসা করে এগুলো কী হচ্ছে। তখন তার মা বলে ঘাস ফড়িংয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই থাকার জন্য একটু বেশি জায়গা লাগবে। এটা শুনে লরা বুঝতে পারে তার মা আর কখনো এখান থেকে যাবে না, সে রাগ হয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ভার্জিনি তার ছেলেকে বলে সে যাতে কখনোই ভেতরে না যায় আর একা তো কখনোই যাবে না। এদিকে ভার্জিনির ছেলে গ্যাস্টার সে তার আগের গ্রাসহপারের জায়গায় নতুন গ্রাসহপারগুলোকে রেখে দিয়ে খাবার খেতে যায়। রাতে খাবারের সময় লারার সাথে তার মায়ের ঝগড়া হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি সেই গ্রাসহপারগুলো আগের গ্রাসহপারগুলোকে খেয়ে নিয়েছে। এরপরে দেখা যায় ভার্জিনি রাতের বেলা তার রক্ত ঘাস ফড়িংকে আবার খাওয়াচ্ছে, এর ফলে তার অনেক সমস্যা হয় এবং খুব ব্যথা থাকে। সে বাথরুমে গিয়ে কান্না করতে থাকে। এইদিকে ভার্জিনি করিমের কাছে গিয়ে নতুন লোক আনতে বলে যারা ঘাস ফড়িং কিনবে, কিন্তু যখন করিম বলে তারা খুব কম দাম দেবে ভার্জিনি কম টাকায় দেওয়ার কথা শুনে করিমকে না করে দেয় আর তার আগের খরিদ্দারকে ডেকে নেয়। সে সব ঘাস ফড়িংগুলোকে প্যাক করতে থাকে। যখন তার খরিদ্দার আসে তখন তাকে বলে ঘাস ফড়িংগুলো আগের চেয়ে অনেক বড় এবং অনেক ভালো। এটা শুনে সেই লোকটা সব ঘাস ফড়িং কিনে নেয়। এরপরে দেখা যায় ভার্জিনি লোককে ফোন করে রক্ত অর্ডার দেয় এবং এরপরে
দেখা যায় একটা লোক 30 লিটার রক্ত নিয়ে আসে। সে যখন জিজ্ঞাসা করে এত রক্ত দিয়ে কী করবে, তখন সে বলে এগুলোকে ঘাস ফড়িংকে খাওয়াবে। তখন এটা শুনে লোকটা হেসে দেয়, কারণ এটা কখনোই সম্ভব না, কারণ ঘাস ফড়িং তো নিরামিষভোজী হয়। এরপরে দেখা যায় ভার্জিনি সেই ঘাস ফড়িংগুলোকে রক্ত খাওয়াতে থাকে। এদিকে লরা একা বসে গান শুনছিল, তখন তার বন্ধু এখানে এসে বলে, তোমার মা কোথায়? তোমাদের ঘাস ফড়িং গ্রিন হাউজে অনেক শব্দ হচ্ছে, তোমরা কী করে এত শব্দের মধ্যে থাকো? এটা শুনে লরা একটু রেগে যায় এবং সে সেখানে কিছু না বলে সে ঘাস ফড়িংয়ের গ্রিন হাউজে গিয়ে তার চাকু নিয়ে ঘাস ফড়িংয়ের প্যাকেটগুলো কেটে ফেলে। এর ফলে অনেক ঘাস ফড়িং বেরিয়ে যায় এবং প্রথমেই তার ভাই গ্যাস্টারকে আক্রমণ করে, কিন্তু গ্যাস্টার গাড়ির মধ্যে থাকায় তাকে কিছু করতে পারে না। কিন্তু পাশে তার থাকা একটা ছাগল সে তাকে আক্রমণ করে দেয় এবং ছাগলটা দড়ি খুলে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভার্জিনি যখন বাড়িতে ফিরে আসে, তখন গ্যাস্টার দূরে এসে তার মাকে বলে যে ঘাস ফড়িংগুলো বেরিয়ে গেছে এবং তার ছাগলকে আক্রমণ করেছে। ভার্জিনি তখন লরা আর তার ভাইকে ঘরে যেতে বলে আর তার বন্ধুকে বাড়ি চলে যেতে বলে। এরপরে সেই ছাগলটাকে খুঁজতে যায়। সে ছাগলটা একটা মাঠে পড়ে আছে এবং ঘাস ফড়িংগুলো তাকে বিভৎসভাবে খাচ্ছে। এটা দেখে সে খুব চিন্তায় পড়ে যায়। এরপরে সে যখন বাড়িতে যায়, তার ছেলে তাকে ছাগলের কথা জিজ্ঞাসা করে, তখন সে বলে দেয় সে ছাগলকে খুঁজে পায়নি, ছাগলটা হয়তো বা অন্য কোথাও হারিয়ে গেছে। এরপরে লরাকে দেখে ভার্জিনি বুঝতে পারে এই কাজটা লড়াই করেছে। সে লরার উপর রেগে যায়, কিন্তু লরা উল্টো তার মাকে বলে, তোমার তো ছাগলের বিষয়ে কোনো টেনশনই নেই, তুমি তো কারো পরোয়াই করো না। এটা শুনে ভার্জিনি খুব রেগে গিয়ে ওকে জোর করে উপরে নিয়ে যায় এবং বলে, তুমি এখন থেকে বাইরে বেরোবে না, তুমি এখন থেকে ঘরেই থাকবে। এটা দেখে লরা একটু ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় ভার্জিনি তার ছেলেকে নিয়ে ছাগল খুঁজতে যায়। তার ছেলে পাগলের মতো ছাগল খুঁজতে দেখে সে একটু দুঃখ পায়, কারণ তার ছাগল তো এখন বেঁচেই নেই। এরপরে সকালবেলা ভার্জিনি তার মেয়ের সাথে ভালো ব্যবহার করে, তাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। এরপরে দেখা যায় তারা সবাই মিলে সমুদ্র সৈকতে ঘুরতে গেছে এবং সেখানে তারা অনেক মজা করে। লরা তার মাকে আঘাতের কথা জিজ্ঞাসা করলে তার মা তাকে মিথ্যা কথা বলে দেয়। সে এটা বলে না যে এই ঘাটটা আসলে ভাস্করিংকে রক্ত খাওয়ানোর জন্য হয়েছে। এরপরে তারা যখন সমুদ্র সৈকত থেকে বাইরে ফিরে যায়, সেখানে দেখতে পায় করিম একটা স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা ভার্জিনি লড়ার জন্য অর্ডার করেছিল। এরপরে রাতের দৃশ্যে দেখা যায় করিমের সাথে সে ড্রিঙ্ক করছে। সে যখন করিমের সাথে ইন্টিমেট হতে যাবে, তখন তার সেটা ভালো মনে হয় না এবং সে সেখান থেকে চলে যায়। ভার্জিনি ব্লাড ব্যাঙ্কে ফোন করে রক্ত আনার জন্য, কিন্তু সেখান থেকে পুরোপুরি বারণ করে দেয় যে তাকে আর রক্ত দেওয়া যাবে না, কারণ তার কাছে কোনো লাইসেন্সই নেই। এটা শুনে সে রেগে যায়। এরপরে দেখা যায় সেখানে গ্রিন হাউসটাকে বড় করার জন্য জিনিসপত্র চলে এসেছে। জায়গাটা খুব অল্প হওয়ায় সে একটা গাছ কাটতে চাইছিল, কিন্তু তার ছেলে সেটাকে কাটতে বারণ করে, কারণ তার সেটা ছাগলের প্রিয় গাছ ছিল। এতে ভার্জিনি তার ছেলের উপরে খুব রেগে যায়। এরপরে দেখতে পারি ভার্জিনির রক্ত না পাওয়ায় সে তার নিজের রক্ত ঘাস ফড়িংগুলোকে খাওয়াচ্ছে। এদিকে করিম তার কাছে এসে সে তাকে বলতে থাকে সে তার কাজের ব্যাপার বা ব্যবসার ব্যাপারে অন্য কাউকে কিছু বলেনি। এটা শুনে ভার্জিনি একটু রেগে যায়, কারণ ভার্জিনির মনে হয় করিম অযথা নাক গলাচ্ছে। সে করিমকে বলে, আমার কাজের মধ্যে এসে তুমি ডিস্টার্ব করবে না, আর তুমি যখন আসবে আমাকে ফোন করে নেবে। এটা শুনে করিমের মন খারাপ হয়ে যায়, সে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় রাতের বেলা ভার্জিনি খুব চিন্তায় থাকে যে তার ঘাস ফড়িংগুলোকে রক্ত কী করে খাওয়াবে। তখনই পাশের বাড়ির কুকুরটা ডেকে ওঠে, তখন সে পাশের বাড়ির কুকুরটাকে ধরে এনে ঘাস ফড়িংয়ের গ্রিনের হাউজের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে ঘাস ফড়িংগুলো সেই কুকুরটাকে পুরোপুরি খেয়ে নেয়। সকালবেলা দেখতে পাই ভার্জিনি তার গ্রিন হাউজের রক্ত প্রসার করছে, তখন লরা এসে বলে যে তার খরিদ্দার এসেছে। এটা শুনে ভার্জিনি খরিদ্দারের সাথে দেখা করতে যায়। সেখানে খরিদ্দারকে তার ঘাস ফড়িংগুলোকে বিক্রি করে এবং তার ব্যবসা ভালোই চলতে থাকে। এরপরে দেখা যায় ভার্জিনি রাতের বেলা সে পশু শিকার করে এবং পশু শিকার করে তার রক্তগুলোকে জোগাড় করে এবং সেইগুলো তার ঘাস ফড়িংকে খাওয়ায়। তারপরের দিন সকালে লরা তার মাকে ডাকে, কারণ গ্যাস্টার ক্যাম্পাসে যাবে, কিন্তু
ভার্জিনি সরাসরি না করে দেয় যে এখন তাকে সে ছাড়তে পারবে না। লরা যেটা তাকে ছেড়ে দিয়ে আসে। এটা শুনে লরা সে গ্যাস্টারের কাছে যায় এবং বলে মা আসতে পারবে না, তুমি চলে যাও। তখন গ্যাস্টার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে লরার মনে সন্দেহ হয় তার মায়ের সাথে হয়তো বা কোনো কিছু হচ্ছে। এরপরে সে যখন রুমে যায় তখন সে একটা কাপড় দেখতে পায় যেটায় রক্ত মাখানো ছিল, সেটা থেকে সে ভয় পেয়ে যায়। এরপরে লরা তার মায়ের কাছে গ্রিন হাউসের দিকে যায়। সেখানে গিয়ে সে উঁকি মেরে দেখে সারা শরীরে ঘাস ফুঁইংগুলো আটকে আছে এবং তার মায়ের রক্ত খাচ্ছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে বাথরুমে গিয়ে কান্না করতে থাকে ভয় পেয়ে করিমকে এসএমএস করে আসার জন্য। এরপরে দেশে দেখা যায় করিম ভার্জিনির কাছে আসে। এখানে সে ভার্জিনিকে দেখে সে খুব দুর্বল, সে যখন হাঁটতে যায় সে তখন পড়ে যায়। তখন করিম লরা আর ভার্জিনিকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে লরাকে জিজ্ঞেস করতে চায় যে কি হয়েছে। যখন করিমকে কিছু বলতে যাবে ঠিক তখনই ভার্জিনি এসে কথা ঘুরিয়ে দেয় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর ফলে ভার্জিনি রাগ করে লরাকে নিয়ে সেখান থেকে চলে যায়, যদিও লরা যেতে চায়নি। এরপরে দেখা যায় তার প্রতিবেশী তার কুকুরটাকে খুঁজতে খুঁজতে তার গ্রিন হাউসের কাছে চলে আসে। সে একটা গ্রিন হাউসের চেন খুলতেই অনেকগুলো ঘাস হরিণ বেরিয়ে যায়। আর সেই বৃদ্ধ লোকটি যখন ভেতরে ঢোকে তখন সে অনেকগুলো ঘাস ফুঁইং দেখতে পায় এবং সে সেগুলোকে দেখে ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় করিম লরা আর ভার্জিনিকে নিয়ে সেখানটায় আসে। তাদেরকে ছেড়ে দিয়ে সে যখন যাচ্ছিল তখন সে গ্রিন হাউসগুলোকে চেক করার জন্য ভেতরে যায়। ভেতরে গিয়ে করিম দেখতে পায় সেই প্রতিবেশীকে খুব খারাপভাবে ঘাস ফুঁইংগুলো রক্ত চুষে খাচ্ছে। এটা দেখে করিম খুব ভয় পেয়ে যায়। এদিকে তখনই ভার্জিনি আসে এবং সে বুঝতে পারে করিম সব বুঝে গেছে, এগুলো হয়তো বা লরা তাকে বলেছে। সে দৌড়ে লরার কাছে যায়। এদিকে লরা ভয় পেয়ে সে দরজা আটকে দেয়। এদিকে করিম তার গাড়ি থেকে তেল বের করে গ্রিন হাউসে আগুন লাগিয়ে দেয়। ভার্জিনি আর লরা সেখানটায় চলে আসে আর ভার্জিনি আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু করিম তাকে বাধা দেয় আর লরাকে নিয়ে ভেতরে চলে যায়। লরাকে বলে দরজা আটকাতে, ঘরে সব লাইট বন্ধ করে দেয়। আমরা তখনও দেখতে পাই ভার্জিনি আগুন নেভানোর চেষ্টা করছে। সে যখন লরা চিৎকার শুনতে পায় সে তখন ভেতরে যায়। গিয়ে দেখতে পায় করিমকে খুব খারাপভাবে ঘাস ফুঁইংগুলো খাচ্ছে। এদিকে লরা সেখান থেকে কোনোভাবে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। ঘাস ফুঁইংগুলো লরার পিছে ছাড়ছিল না। সে দৌড় একটা নদীর ধারে যায় এবং সেখানে একটা নৌকা দেখতে পায়। লরা তখন জলে ঝাঁপ দিয়ে সেই নৌকা দিয়ে নিজেকে জলের মধ্যে লুকিয়ে নেয় কিন্তু ঘাস ফুঁইংগুলো তারপর তার দিকে ধেয়ে আসতে থাকে। ঠিক তখন ভার্জিনি আসে। ভার্জিনি লরাকে বাঁচানোর জন্য নিজের সারা শরীরে রক্ত মাখায় যার ফলে ঘাস ফুঁইংগুলো লরাকে ছেড়ে দেয়। এরপরে দেখতে পায় লরা বেঁচে যায় এবং সে নৌকা থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে এসে তার মাকে খুঁজতে থাকে। সে ভাবে তার মা অনেক বিপদে আছে কিন্তু আমরা দেখতে পাই ভার্জিনি ঠিক আছে এবং সে জল থেকে বেরিয়ে মা আর মেয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে। আমাদের সিনেমাটা এখানটায় শেষ হয়ে যায়।